ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ইঞ্জুরিতে পড়া নেইমার জুনিয়রের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে পিএসজি। নতুন বছরের নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারল না ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচ মাউরিসিও পচেতিনোর অধীনে প্রথম ম্যাচেই হচট খেল নেইমার বিহীন পিএসজি। বছরের প্রথম ম্যাচে এদিন সেন্ট এথিয়ান্সের মাঠে এক এক গোলে ড্র করেছে প্যারিস সেন্ট জার্মেইন। ম্যাচের পুরোটা সময় সেন্ট এথিয়ানের থেকেও বল দখলে এগিয়ে থাকলেও খুব একটা আক্রমণ করতে পারেনি পিএসজি। উল্টো ম্যাচের ১৯তম মিনিটে পিছিয়ে পড়ে তারা। এরপর ম্যাচের ২২তম মিনিটে মইজে ক্যানের গোলে সমতায় ফিরলেও বাকিটা সময় ব্যবধান বাড়াতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। গোলমুখে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন কেলিয়ান এমবাপ্পে। গত বছরের শেষের দিকে ইঞ্জুরিতে পড়ার পর নেইমার জুনিয়রকে আর পায়নি পিএসজি। এরপর থেকে ধুঁকছে ফরাসি চ্যাম্পিয়নরা। এদিকে থমাস টুকেলের বরখাস্তের পর নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন পিএসজিতে মাউরিসিও পচেতিনো। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচটাই ড্র দিয়ে শেষ করল কেলিয়ান এমবাপ্পেরা। এই ড্রয়ের মধ্য দিয়ে ১৮ ম্যাচে ১১ জয় ৩ ড্রয়ে পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৩৬। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ফরাসি চ্যাম্পিয়নরা।